রিসার্চার এবং সেটা পাশ হয়েছে। আর সে পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সাংবাদিক সম্মেলন, আমাদের ধারণা দু এক দিনের ভিতরে এটা রাজ্যসভাতেও যাবে এবং সরকার চেষ্টা করবে রাজ্যসভাতেও বিলটি পাশ করার। আমরা বিল স্টাডি করেছি এবং বিল যেটা লোকসভার সদস্যদের কাছে পেশ করা হয়েছে সেটা আমাদের কপি আমরা পেয়েছি, স্টাডি আমরা করার চেষ্টা করছি, স্টাডি করা হয়েছে। বিলে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে আমাদের দেশের সংবিধান, যে সংবিধানের যে পরিকাঠামো, এখানে জাতি ধর্ম বর্ণ শিক্ষাকে কখনো গ্রহণ করা হয়নি, সংবিধানে বাধা দেয়। কিন্তু যে বিল আজকে পেশ করা হয়েছে এবং পাশ করা হয়েছে, এখানে ধর্মের ভিত্তিতে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটা আমাদের যে স্বাধীনতার আগের বিজেপি তত্ত্বের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের কথাটা স্মরণ করা। আমরা চাই না যে আমাদের দেশ স্বাধীন হওয়ার 70 বছর পরে আবার সেই 70 বছর আগে পরিবেশগত পরিস্থিতি ফিরে যায়। এর আমরা এই বিলের সর্বাত্মকভাবে বিরোধিতা করছি। এতে শুধু সমস্যা মুসলিমদের, মুসলিমরা একটা ট্রেন্ড এটা অনুভব করছে যে সরকার খুবই সচেতনভাবে মুসলিম মানুষকে, মুসলিম জনসমাজকে ডিস্টার্ব করতে চায় অথবা ডিস্টার্ব করার একটা পজিশন দিয়ে এই বিলের ভিতরে কাজ করছে কিনা এ বিষয়ে আমরা খানিকটা আশঙ্কিত। সেই সাথে সাথে এই যে বিল পেশ করা হয়েছে বিষয়ে আমি দু একটা কথা আপনাদের বলতে চাই। আসামে প্রায় 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে, যারা বাদ দিয়েছে তারা দেশের বৈধ নাগরিক, এই হিসাবে তারা তাদের নাম সংযোজন করতে চেয়েছে এনআরসি লিস্টে। আমি যদি মুসলিমদের স্কুল করেছি বাকি সেখানে 12-13 লক্ষ হিন্দু ভাই আছেন, কোনেটা আছেন, তাদেরকে এখন বাইফোর্স তাদেরকে বলতে বলা হবে তোমরা বাংলাদেশ থেকে এসেছে, তোমরা একটা ডিক্লারেশন দাও তোমরা বাংলাদেশে, তারপরে তোমাদেরকে রিফিউজি সার্টিফিকেট দেওয়া হবে অথবা নেভালাইজেশনের মাধ্যমে তোমাদেরকে নাগরিক করে নেওয়া। একজন ব্যক্তি যে বৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে দীর্ঘদিন থেকে, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের সামনে এটা একটা বড় হুমকি এবং বড় প্রশ্নের বিষয় যে তারা তাদেরকে বিদেশি হিসাবে চিহ্নিত করছে। আর একটা বিষয় আপনারা এটা লক্ষ্য করেছেন, এখানে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের কথা বলা হচ্ছে। আফগানিস্তান আমাদের দেশের অংশ ছিল না যখন দেশে আমরা এবং স্বাধীনতার পূর্বদিন 78% আফগানিস্তান আমাদের দেশের অংশ ছিল। যদি আফগানিস্তানের অংশ না হওয়ার কারণে সেখানকার সংখ্যালঘু ভাই বোনদের প্রতি আমাদের এত দল থাকে, শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটা হবে না, মায়ানমারের ক্ষেত্রে সেটা হবে না, মায়ানমারেও তো সংখ্যালঘু বোনেরা, সেটা ভাই বোনেরা সেখানে হিন্দু মুসলমানের বিভক্ত করার একটা চক্রান্ত, এই বিলের বিপক্ষে সেকুলার সমস্ত জনসাধারণ এবং আইনজ্ঞ ব্যক্তিদের এবং আইনসভায় যারা আছেন তাদের সবার রুখে দাঁড়ানো উচিত। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি তারা এই বিলের বিপক্ষে রুখে দাঁড়ানো এবং রাজ্যসভায় বিল পেশ হবে। রাজ্যসভার যারা সদস্য আছেন আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি তারা দেশের সংবিধান রক্ষার স্বার্থে তারা এই বিলের বিপক্ষে ভোট দিন। রাজ্যসভায় বিজেপির কাছে এত সংখ্যা নেই যে তারা এই বিলটা পাশ করাবে। আমরা খুবই আশাবাদী যে সেকুলার দলসমূহ তারা এই বিলের বিপক্ষে রায় সাহেব করতে হবে এবং বিজেপির যে পূর্ণ চক্রান্ত দেশকে বিভক্ত করার, জনগণকে অবক্ত করার, তা রুখে দেওয়া সম্ভব নয়। আমরা সে আশঙ্ক প্রকাশ করি, তবে আমরা এই বিষয়ে সবাইকে আহ্বান জানাই যে তারা ওয়াকআউট করে বিজেপিকে সহযোগিতা না করে। দেখুন, এ বিষয়ে অমিত শাহ লোকসভায় আজকে যেটা বলেছেন উনি সরাসরি মিথ্যা কথা বলেছেন। কংগ্রেস দেশভাগ করেনি, দেশের জনগণ দেশভাগের পক্ষে ছিল না, কিছু লোকের চক্রান্তের কারণে দেশ ভাগ হয়েছে। যে ধরনের আইন না দেশভাগের সময়ে প্রয়োজন ছিল না, আজকের দিনে প্রয়োজন আছে। বরং যারা পাকিস্তানে গিয়েছে তারা তো পাকিস্তানে চলে গিয়েছে, পাকিস্তান থেকে যারা আসার প্রয়োজন ছিল তারা চলে গিয়েছে। আমরা একে অপরের সদ্ভাবের সাথে এতক্ষণ ছিলাম, এ বিল আমাদের বিরুদ্ধে বিরোধ তৈরি করবে, এই জন্যে সবারই এই বিলের বিরোধিতা করা উচিত। আমরা এই বিলের বিরোধিতা এক্ষেত্রে আমাদের বক্তব্য খুব স্পষ্ট, পাকিস্তান বাংলাদেশ থেকে নিজের হিন্দু ভাই এখানে আসার তাদের নাগরিকত্ব দেওয়া হোক, সেক্ষেত্রে
আমাদের কোনো আপত্তি নেই, শুধু প্রশাসন নিয়ন্ত্রণ করা হোক। কিন্তু এক্ষেত্রে ধর্মের ভিত্তিতে জনগণকে বিভক্ত করার যে প্রক্রিয়া, যেমন শ্রীলঙ্কায় অনেক হিন্দু ভাই অত্যাচারিত হয়ে এসেছে, মায়ানমার থেকে অনেক মুসলিম ভাই অত্যাচারিত হয়ে এসেছে, যদি অত্যাচারের প্রশ্নই থাকে তাহলে শুধু বাংলাদেশ পাকিস্তান সীমান্ত করলে তাহলে আমাদের নাইবেরিং অন্যান্য কান্ট্রি যেখানে লোকেরা সংখ্যালঘু ভাইয়েরা অত্যাচারিত হয়েছে তাদের বিষয়টাও তো আমাদের এখানে ইম্প্রুভ করা দরকার ছিল। তাহলে আমরা বুঝতাম যেটা ডিসক্রিমিনেটরি নয় সবার জন্য, যেখানে মাইনরিটিটা অত্যাচারিত হয়েছে তারা এখানে আমরা তাদেরকে সেন্টার দিচ্ছি। যদি এই ঘটনা হয় এই ঘটনা অবশ্যই মহান, কিন্তু আমরা এই দূরে দেখতে পাচ্ছি এখানে সিলেক্টিভলি শুধু বাংলাদেশ এবং পাকিস্তানকে গ্রহণ করা হয়েছে, শ্রীলঙ্কা মায়ানমার নেপাল এখানে বাদ দেওয়া হয়েছে। আমরা চাই যে সবার ক্ষেত্রে এক আইন